हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आज के एसेछि एक बांगाली रेसिपी निये जेटा खूब ही सिम्पल। तो एखाने देखते पाच्छेन मोचा बा सेले थेके एटाके कलार थुड़ो बला हय। तो देखे नेब एटाके किभाबे बानाते हय। तो फार्स्टे मोचा जेटा आछे तो ओटाके कुचि कुचि करे केटे तारपरे एखाने मरीच गुड़ो तारपर हलुद गुड़ो एगुलो दिए आर एटाते एकटु बेसन दिच्छे मा। तो मा रान्ना करछे, आमि एखाने बसे बसे आमि जस्ट एटाके रेकर्डिंग करछि। जैक तो एखे हमारे पैने तेल दिच्छे माँ। तो तेल जत गरम ततक्षणे माँ एखे मैं एगुलो के पुरो मिक्स कर सबगुलो दिए तो एन भलोकर मिक्स करा। मिक्स कर एगुलो जेहेतु बड़ा बनाना हो तो एगुलो जस्ट गुलगुल कर एगुलो पैनर मध्य दिए देवे। तारपर एक तरकारी बनाना हो तो एन माँ एगुलो के पैनर मध्य दिच्छे। तो अपनारा बोलें कमेंटे कि अपनारा कि एरकम खान कि बा कखनो खेयेछेन बा माने खेले किरकम खेयेछेन। कारण ये माने कलार जो थुर बा मोचा जेटा एटा दिए अनेक रेसिपी बनाना है। तो अपनारा कमेंटे बोलें ठीक आछे। तो ततक्षणे आमी एखाने एकटु पोज दिए दिलाम, किछु काम नेई, मादक करछे सब। तो आमी एखाने बस पोज दिच्छि। तो एखाने आमरा হয়ে গেছে, এক বড়াগুলোর এক সাইড হয়ে গেছে, মা এখন উল্টিয়ে দিচ্ছেন আর এক সাইড হয়ে যাবে। তো একটু জাস্ট সময় লাগে, অনেক এত বেশিও সময় লাগে না, একটু সময়ই লাগে। তো এগুলো সবগুলোকে উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছেন, এখন হয়ে যাবে আমাদের বড়াগুলো। তারপর আমরা যে তরকারিটা করা হবে ওইটা দেখে নেবো কীভাবে করা হয়। তো এখানে আমাদের হয়ে গেছে বড়া রেডি। তো সাইডে আছে একটু একটু দেখা যাচ্ছে আর কি বড়া ছিল। তো এখানে মা প্যানে তরকারিটা রান্না করছে। তো এটার মধ্যে হচ্ছে তেল দিয়ে তারপরে একটু পাঁচ দিয়ে তারপর এটার মধ্যে দুটো নর্মাল বেসিক মশলাগুলো থাকে, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো দিয়ে তারপর একটু বেসন দিয়েছে। বেসন দেওয়ার পর এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। একটু সময় কষানোর পর এখানে একটু জল দিয়ে দিচ্ছে, যেহেতু এটা তরকারি বানানো হচ্ছে তো তরকারির মধ্যে তো একটু ঝোল ঝোল থাকেই। তো তার জন্য একটু বেশি করে, এতও বেশি না, মোটামুটি একটু পরিমাণ মতো তো একটু জল দিয়ে দিচ্ছে। তো জল এখন মানে এগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে, যেহেতু কষানো হয়ে গেছে তো এখন মানে এগুলো সিদ্ধ হয়ে যাবে। তো একটু সময় নাড়িয়ে এগুলোকে ভালো করে মিক্স করে তারপর এগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি হয়েই গেছে। তো তারপর এখন এগুলোর মধ্যে যে বড়াগুলো ছিল মা এখন এটা দিচ্ছে। তো দেওয়ার পর কয়েকটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নেবে, বড়াগুলো একটু জাস্ট ঝোলগুলোকে অ্যাবজর্ব করবে। তো একটু মিক্স করার পর এগুলোতে আরও দুটো জিনিস বাকি, ওইগুলো দেবে, তারপর আমাদের রেডি হয়ে যাবে পুরো জিনিসটা। তো এখন এখানে মা একটু গরম মশলা দিচ্ছে। একটু গরম মশলা না দিলে তো ভালো হয় না, যেহেতু এটা নিরামিষ রেসিপি। তো একটু গরম মশলা দিচ্ছে আর একটু দিতে হবে ঘি। ঘি আমরা অনেক খাই তো ঘি এখানে একটু ঘি দেবে। ঘি দেওয়ার পর বাস এই তরকারির মানে যা লাগে এখানেই শেষ, আর কিছু তেমন দিতে হয় না। দিলে দেওয়া যায় কারিপাত্তা বা তোমার কারিপাত্তা ফোড়ন দিয়েও করা যায় বা তোমার মেথি গুঁড়ো এরকম দেওয়া যায়, মেথি পাতার গুঁড়ো এরকম মানে অনেক কিছু দেওয়া যায়। কিন্তু যেহেতু এটা একদমই সিম্পল তো অনেক সিম্পল রেসিপি। তো এখানে আমাদের সিম্পল রেসিপি রেডি। আপনারা দেখেছেন কি এটা এতই মানে সিম্পল, তার জন্য এটা শেয়ার করলাম। সো আপনার ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, থ্যাংক ইউ। আরেকটা যেটা মেন ইনগ্রিডিয়েন্ট ছিল যেটা আমি ছেড়ে দিয়েছিলাম সেটা হলো লবণ। তো এটা আপনার বড়া বানানোর সময় একটু দেবেন আর তরকারি দেওয়ার সময় একটু দেবেন। তো এতটুকুই ছিল, থ্যাংক ইউ।